সমগ্র ভারতবর্ষ জুড়ে মিল্কফিশকে জনপ্রিয় করতে উদ্যোগ নিল সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে এই মাছ চাষ পদ্ধতি চাষির পুকুরে প্রদর্শিত করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষত পশ্চিমবঙ্গে এই মাছ চাষের উপযুক্ত ভেড়ি সহ প্রায় 2 লক্ষ হেক্টর নোনা জলের জমি রয়েছে। আর এই জমিতে স্বল্প খরচে মিল্কফিশ চাষের মাধ্যমে রাজ্যবাসীর আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সিবার নির্দেশক ডক্টর কে বিজয়ন। এ বিষয়ে সিবার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ও ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর তাপস কুমার ঘোষাল বলেন, মিল্কফিশ চাষ খুবই লাভজনক। 80 টাকা খরচ করে 1 কেজি মিল্কফিশ উৎপাদন করে বাজারে 160 থেকে 180 টাকায় বিক্রি করা সম্ভব। তাছাড়া এই মাছটি খেতেও খুব সুস্বাদু। মাছটির কাঁটার বিন্যাস ইলিশ মাছের মতো হওয়ার কারণে এই মাছটিকে দাক্ষিণাত্যের ইলিশ বলা হয়। এই দাক্ষিণাত্যের ইলিশ চাষকে জনপ্রিয় করতে গত মার্চ মাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা রামগঙ্গার দেবী চকের উদ্যমী মাছ চাষী অনিমেষ জানার নোনা জলের পুকুরে চাষের উদ্দেশ্যে এই মাছের পোনা ছাড়া হয়েছিল। বুধবার অনিমেষের পুকুরে সিবার হ্যাচারির চারার মাধ্যমে মিল্কফিশ চাষের সফল প্রদর্শন করা হয়। ডিম পোনা ফুটিয়ে আমরা সেই মাছটাকেই আমাদের এই পাথর কাকদ্বীপ এবং রামখানা বিভিন্ন অঞ্চলের নোনা জলের চাষি আছে সেসব জায়গায় আমরা চাষ করাচ্ছি এবং চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে করে আগামী দিনে এই মিল্কফিশের চাষ করে আমাদের চাষিরা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন এবং তাদের যে পরিবারের আয় সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারে। ইলিশ বা ডেকান হিলসা বলে আমরা আস্তে আস্তে মানুষের কাছে জনপ্রিয় করছি এবং এই মাছটা খেতেও খুব সুস্বাদু। আমাদের যেমন অন্য মাছ ভেটকি ভাঙন যেরকম আছে তার মধ্যেই সুস্বাদু, তো যেহেতু দেখতেও খুব সুন্দর এবং সুস্বাদু সেই জন্য আমরা এই মাছটাকে দাক্ষিণাত্যের ইলিশ বা ডেকান হিলসা বলে আমরা কিন্তু আস্তে আস্তে চাষিদের কাছে এটাকে জনপ্রিয় করছি। অন্যদিকে সিবার বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস ও ডক্টর প্রেম কুমার জানান, সমগ্র দেশের ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের আগামী দিনে এক নতুন পথ দেখাবে এই মিল্কফিশ চাষ। তবে এক্ষেত্রে পাথর প্রতিমার প্রথম মিল্কফিশ চাষী অনিমেষ দাস সিবার সঙ্গে যৌথ উদ্যোগে এই চাষের সফলতা নিয়ে খুবই উৎসাহ প্রকাশ করেন। চুন পটাশ এগুলো সব আমাদের যা খরচ হয়েছে 30,000 টাকা। এই 7 কুইন্টাল মাছ 170 টাকা 180 টাকা এরকম গড় রেঞ্জ ওভার পেয়েছি। এখান থেকে আমাদের এই 6 মাসে প্রায় 80,000 টাকা লাভ হবে 1 বিঘে মিল্কফিশ চাষ করে। পোনা মাছ বা নদীর সঙ্গে বা নদীর মাছের সঙ্গে যে তুলনাটা করবে সে অনুপাতে এর দামটা অনেক কম এবং মাছটা ডিমান্ডও আছে। এদিন মিল্কফিশ প্রদর্শনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব, বিডিও রতীন দে, সিবার বিজ্ঞানীগণ, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, পঞ্চায়েতের সদস্য ও সদস্যবৃন্দ সহ প্রায় 50 জন মৎস্য চাষী। পাথর প্রতিমা থেকে গোপাল সিলের রিপোর্ট, বিশ্ব সমাচার।